আমরা একটু কলকাতায় যেতে চাই, আমাদের সেখানকার সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর কাছে, তার কাছে জানতে চাই সেখানকার সবশেষ তথ্য। দেবপ্রসাদ, এমপি আজিমের মৃত্যুর ব্যাপারে কলকাতা পুলিশ কি জানিয়েছে? এটি কি তার স্বাভাবিক মৃত্যু ছিল নাকি তাকে খুন করা হয়েছে? কি ধরনের তথ্য পেলেন আপনি? দেখুন, এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে পুলিশ দিয়েছে সেই তথ্য অনুযায়ী বলি, আজ সকালে তার মৃতদেহ সঞ্জিবা গার্ডেন একটি বলে আবাসন আছে নিউটন, সেই আবাসন থেকে তার মৃতদেহ পচা গলা অবস্থায় উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধার হওয়ার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ পচা গলা মৃতদেহটিকে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই এই যে মৃতদেহটি রয়েছে সেটিকে পাঠানো হয়েছে। দুজনকে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি দুজনকে তারা আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তাদের। কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই আনোয়ারুল আজিম আনার সাহেব তিনি কলকাতায় এসেছেন, আসার পরে বরানগরে ছিলেন, বরানগরের পরে তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। এই নিখোঁজ হন 12 তারিখের পরে। তো এই যে নিখোঁজ হয়ে যান, সেই নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার যে কোথায় কোথায় টাওয়ার লোকেশন, অর্থাৎ তার মোবাইল যেহেতু তার সঙ্গে ছিল, সেই মোবাইলের তথ্য সূত্র ধরে পুলিশ জানতে চাইছে যে তার মোবাইল টাওয়ার লোকেশন কোথায় কোথায় ছিল। অর্থাৎ তিনি দিল্লি যাওয়ার কথা বলেছিলেন, তিনি অফিসিয়াল কাজকর্ম করার জন্য দিল্লি যাওয়ার কথা বলেছিলেন, আদৌ তিনি দিল্লি গেছিলেন কি না সেই বিষয়ে মোবাইল টাওয়ার লোকেশন ইতিমধ্যেই করতে শুরু করেছে, যে যাতে এই মোবাইল টাওয়ার লোকেশন করে যে তার কোথায় কোথায় তিনি গিয়েছিলেন, কার মানে সেখানে কোন কোথায় অবস্থান করেছিলেন কিনা, বা এই শুধুমাত্র সঞ্জিবা গার্ডেনে এসে তিনি মারা গেছেন কিনা, এই সব তথ্য কিন্তু টাওয়ার লোকেশন ধরে। কারণ কবে থেকে তিনি সঞ্জিবা গার্ডেনে আছেন, যদি মোবাইল যদি অন থাকে তাহলে সেই মোবাইল লোকেশন টাওয়ার যেটা রয়েছে সেই টাওয়ার লোকেশন ইতিমধ্যেই চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে সঞ্জিবা গার্ডেন সেখানে সিসিটিভি যদি থেকে থাকে সেই সিসিটিভিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে যে তিনি কখন এসেছিলেন এবং তার সঙ্গে কে কে এই আবাসনে এসেছিলেন সঞ্জিবা গার্ডেনে। সেই সঞ্জিবা গার্ডেনে যদি অন্য কোনো ওখানে এসে থাকেন, অন্য কোনো ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে থাকেন এবং তার মৃত্যুর যে সময়, কখন তিনি মারা গেছেন, কিভাবে মারা গেছেন, এই তথ্যগুলো যেমন তার দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের কাছ থেকে উঠে আসবে বলে পুলিশ মনে করছে, তেমনি এই যে প্রযুক্তিগত যে ব্যবহার, অর্থাৎ মোবাইল টাওয়ার লোকেশন, সিসিটিভি ফুটেজ, এই প্রযুক্তিগত ব্যবহারও কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছেন, যাতে প্রযুক্তিকে ব্যবহার করে তার মৃত্যুর যে আসল রহস্য বা যে তথ্য রয়েছে, মৃত্যুর কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কে মেরেছিল বা নিজে মৃত্যু ঘটেছে কিনা। প্রসাদ, আপনি সঞ্জিবা গার্ডেনের যে ফ্ল্যাটটির কথা বলছিলেন, এই ফ্ল্যাটটি আসলে কার, তিনি কবে এই ফ্ল্যাটে উঠেছিলেন, তার বন্ধুর বাসা থেকে তিনি বের হয়ে এসেছিলেন, চিকিৎসার ব্যাপারে, এই ব্যাপারগুলোর কি তথ্য পেয়েছেন আপনি? দেখুন, এখনো পর্যন্ত তিনি ওই আবাসনে কবে উঠেছিলেন সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দিতে পারেনি। তো আমরা ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই ঘটনাস্থলে আমরা পৌঁছে যাব, তারপরে আপনাদেরকে জানতে পারবো। কারণ যদি কোনো তথ্য আমাদের কাছে এসে থাকে যে কবে উনি ওখানে গিয়েছিলেন, আমি যে কথাটা বলছিলাম পুলিশেরও প্রশ্ন রয়েছে যে কবে ওই সঞ্জিবা আবাসনে, সঞ্জিবা গার্ডেনে গিয়েছিলেন এবং তার সঙ্গে কে কে ওই সঞ্জিবা গার্ডেনে গিয়েছিলেন, এদের যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে। ওদিকে যে প্রশ্ন করছেন যে সঞ্জিবা গার্ডেনে যারা আহত হয়েছেন কিনা, একজন স্থানীয় বাসিন্দা যেটা বলছেন যে তিনি এই সঞ্জিবা গার্ডেনে এসেছিলেন এবং সেই স্থানীয় বাসিন্দার যে তথ্যসূত্র সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা চেষ্টা করছি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, দর্শকদের সামনে তুলে ধরতে। তবে একটা জিনিস এখানে পরিষ্কার যে পুলিশের যে তথ্য সেগুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখতে এবং তারপরেই পরিষ্কার হবে যে এটা আদৌ খুন বা তার অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা। তো তাৎক্ষণিকভাবে কিন্তু পুলিশ বলতে চাইছে না যে এটা খুন হয়েছেন বা তার স্বাভাবিক মৃত্যু ঘটেছে, কারণ যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হয়। ইতিমধ্যে তদন্ত শুরু করে এবং প্রাথমিক রহস্য মানে তবে যে প্রাথমিক তাতে এই মতি বা মৃত্যু মারা সব মিলিয়ে একটা জিনিস বলতে পারি যে গোপাল যেটা জানছে যে তার সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে 18 তারিখ, এবং তারপর তিনি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই যে গোপাল বিশ্বাস, এখানে তিনি যোগাযোগ করতে পারছেন না, তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জেনারেল ডায়েরি করেছেন। কিন্তু আমার এখানে আরো একটি প্রশ্ন কিন্তু কাটছে পুলিশের মনে, যে এখানে তাহলে তার মৃতদেহ জানায়নি, তার জন্য কোনো পুলিশ চেষ্টা করে তদন্ত শুরু করেছে।